আসসালামু আলাইকুম আলি মানসানের দর্শকবৃন্দ, আজকে আমি দেখাবো ড্রাই কেক। ড্রাই কেকের সম্পূর্ণ এ টু জেড, প্রথম থেকে শুরু করে একদম ড্রাই হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ, তাহলে দেখতেই পারবেন সব কিছু। আমি কি কি উপকরণ নিছি সেটাও দেখতে পারবেন। এটা খুবই সহজ একটা রেসিপি, খেতে অসাধারণ দারুণ মজা লাগে। চায়ের সাথে 2 পিস যদি ড্রাই কেক হয় তাহলে আর কিছুই লাগে না, সকাল বিকালের নাস্তায় সেভাবে হয় ভালো। তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে ড্রাই কেক এরকম সুন্দর করে হবে। আজকে আমি চকলেট এবং নর্মাল যে ইনগ্রিডিয়েন্টস লাগে সেটা দিয়ে ড্রাই কেক বানাইছি, একটু ডিজাইন করে, যাতে একটু দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে আমার সম্পূর্ণ ড্রাই কেক হয়ে গেছে, কুরকুরে মুড়ুমুড়ে নরম ড্রাই কেক, একদম কুরকুরে হয়েছে। এখন আমি 2 কাপ ময়দা নিছি, 1 কাপ হাজেলনাটস নিছি, হাজেলনাটস ছাড়াও আপনারা যে কোনো নাটস ব্যবহার করতে পারেন। সুগার 1 কাপ, সুগার 1 কাপ নিছি, কোকো পাউডার, কোকো পাউডারটা একটু চেলে নিতে হবে তাহলে ভালো, কারণ দানা দানা থাকে এর ভিতরে। চেলে নেওয়া হবে, চেলে নিছি, 1 কাপ পরিমাণ হয়েছে। 4টা ডিম নিছি, 4টা ডিম ফেটে একত্রে নিয়েছি। এটা আমি সাদা অংশ আলাদা করি না, একসাথেই করছি। তেল নিয়েছি 1 কাপ, তেলের পরিবর্তে বাটার বা ঘিউ ইউজ করা যায়, কিন্তু আমি নর্মাল তেল ব্যবহার করছি 1 কাপ। তেলটা ডিমের সাথে মিশিয়ে বিট করতে হবে, দিয়ে দিতে হবে আবার বাক পুলবার দিতে হবে, আর ভ্যানিলা সুকর দেব 1 প্যাকেট করে। এটা বাক পুলবার দিলাম, এটা ভ্যানিলা সুকর একটু ফ্লেভারের জন্য। এই শুকনো উপকরণগুলো একটু মেখে নিতে হবে ভালো করে। তারপর চলে যাচ্ছি আমি বিটে, আমি কুসুম এবং সাদা অংশ এবং তেল একত্রে বিট করব। সাদা অংশ আলাদা করে ফোম বানাই এরকম করা লাগে না, এমনিতেই হয়ে যাবে, একদম ফুলে যাবে ইনশাল্লাহ, কোনো ভিতরেই থাকবে না। উপর দিয়ে ফুলে উঠে একদম পরে ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে যাবে, এরকম হয় না। একসাথে যদি এরকম বিট করা হয় তাহলে, তারপর অল্প অল্প করে এই শুকনো উপকরণগুলো দিয়ে আবার বিট করতে হবে। অল্প অল্প করে দিতে হবে তাহলে ভালো হবে মিক্সারটা, একত্রে দিলে একদম বিট করতে অসুবিধা আর একটু দলা পেকে যাওয়ার ভয় থাকে। আমি যেহেতু কোকো পাউডার দেব, একটু ডিজাইন করব, এই জন্য আলাদা একটু পাত্রে ওই মিক্সারটা নিয়ে কোকো পাউডার অ্যাড করলাম, একটু বিট করে নিলাম হালকা ডিজাইন করার জন্য, কোকোপিট সহ কোকো পাউডার
সরি। তারপর কেকের ডাইসে মিক্সারটা আগে দিয়ে লেপে নিলাম। তারপর মাঝে এই যে কোকো পাউডারটা দিয়ে দিলাম, মিক্সার কোকো পাউডারে একটা ডিজাইন করব আমি, মাঝে দিব, মাঝে গোল করব এবং চারপাশে একটু একটু করে দিয়ে দেব, তাহলে দেখতে ভাল লাগবে। একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে ভিতরে, বাবর না থাকে, বাবল থাকলে ওই জায়গাটা বেশি ফাঁকা হবে। আগে থেকে আমি আমার ইলেকট্রিক ওভেনটাকে আমি প্রিহিট করলাম 5 মিনিটের জন্য, তারপর এটা মিক্সারটা দিয়ে দেব মোল্ড সহ। বিশ মিনিট পরে দেখা যাবে যে আমার এটা হয়ে গেছে সুন্দরভাবে। এই যে সাদা অংশ দিলে একদম ফুলে ওঠে আর ভিতরটা ফাঁকা হয় আর চুপসে যায়, আর এটা চুপসে যায় না, অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটা কাটবো। এই যে কেক বানানোর পর এটা কাটতে হবে, একটু ঠান্ডা করে 5 মিনিটের মতো ঠান্ডা করে এটা কাটবো, কেটে ড্রাই কেকে স্লাইস করব। এই যে আমি এটা তো গোল গোল আকৃতির, তো এই জন্য আমি এভাবে তিনটা স্লাইস করব। এই যে সুন্দর এরকম হয়ে গেছে। এই যে আমার কাটা সবগুলো কাটা হয়ে গেছে, আমি এখন আবার ইলেকট্রিক ওভেনে দিয়ে দেব। এক এক পিট 5 মিনিট করে আবার হিট করতে হবে, আবার উল্টিয়ে আবার 5 মিনিট করতে হবে, তাহলেই হয়ে যাবে এপিট ওপিট করে, একদম সুন্দর ড্রাই কেক হয়ে যাবে। তাহলে খুবই ইজি, নর্মাল একটা কেক বানিয়ে ওইটাকে স্লাইস করে কেটে আবার বাক ওভেনে এপাশ 5 মিনিট হিট করতে হবে, ওপাশ 5 মিনিট হিট করতে হবে, হয়ে যাবে মজাদার ড্রাই কেক। এটা কেক